তুমি শুনছো 174 মেস এফএম, যেখানে আমি রয়েছি আরজে কবির তোমার সাথে কিছু নতুন গল্প নিয়ে। তুমি কয়েক বছর ধরে একজনকে খুব ভালোবাসতে, সেও তোমাকে খুব ভালোবাসত, কিন্তু পারিবারিক কিছু কারণে সেই মানুষটিকে ভুলে তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো, তোমাকে নিজের বিয়ের ব্যাপারটা জানানো হয়েছে বিয়ের মাত্র একদিন আগে, আর তোমার বাড়ির লোকেরা এই কাজটা করেছে শুধুমাত্র একটি কারণে, কারণ তারা জানতো যে তুমি কাউকে ভালোবাসো। এরকম একটা অবস্থায় তুমি থাকলে তুমি ঠিক কি করতে? বিয়েটা করতে নাকি ভালোবাসার মানুষটার কাছে ফিরে যেতে? তুমি শুনছো 174 মেস এফএম, যেখানে আমি রয়েছি আরজে কবির, আড্ডা চলছে। আজ আমি বলছিলাম একটি মেয়ের গল্প, একটি মেয়ের ভালোবাসার গল্প, যাকে তার পরিবারের চাপে ভালোবাসাকে হারাতে হয়েছে। এরকম অনেক ভালোবাসার মৃত্যু হয় প্রতিনিয়ত, যেগুলো বেশিরভাগই আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। তোমারও যদি এরকম কোনো গল্প থাকে, তাহলে সেই গল্পটা তুমি আমার সাথে শেয়ার করতে পারো, অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আজকের মতো আমার আড্ডা এইটুকুই, আবার কোনো একটা দিন নতুন কোনো গল্প নিয়ে আমি আবার তোমাদের সামনে এসে হাজির হব। ততদিন তোমরা খুব ভালো থাকো।